शुरू करी सारा बछर टा मन भालो जाबे खराबी মুসলিম সমাজের মধ্যে দেখা যায় তারা এই পাশ্চাত্য দেশের কালচার নিয়ে আজকে তাদের চরিত্র তাদের আখলাক তাদের ব্যবহার তাদের কালচার সব পাশ্চাত্য দেশের গায়ের কোণদের ন্যায় হয়ে গেছে ভাবতে অবাক লাগে উদযাপন করা হচ্ছে ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার ঠিক পাশ্চাত্য দেশের কালচার গুলো আজকে দেখুন আমাদের ভেতরে ঢুকে গেছে মুসলিম সমাজের মধ্যে যার জন্য দেখেন জাবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না আপনি লক্ষ্য করে দেখেন জাবানে দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না লক্ষ্য করে দেখেন সব তাদের কালচার আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার এই 35 নাইট সূর্যের পূজা করে পাথরের পূজা করে পাথরের পূজা করে গাছের পূজা করে কলা গাছের পূজা করে পৃথিবীর জমিনে যত রকম আমার আল্লাহ বানিয়েছেন এই রকম যারা পূজা করে তারা 35 নাইট উদযাপন করে তারা 35 নাইট পালন করে আর সেই কালচার আমাদের মধ্যে ঢোকে আপনি অবাক হয়ে যাবেন সর্বপ্রথম এই 35 নাইট কোথায় উদযাপন করা হতো তারা ধর্মের বিধান বলে মনে করত ইরানের মানুষেরা তারা এই 35 নাইট উদযাপন করত এবং তারা একটা ধর্মীয় বিধান বলে মেনে নিত তারা এইভাবে তারা এই 35 নাইট উদযাপন করত পালন করত ইরানের পূজারীরা আজকে সেখান থেকে শুরু আপনি গুগলে সার্চ মারলে পেয়ে যাবেন আপনি সেখান থেকে দেখুন সেখান থেকে শুরু বাবাজি আমার ভাইয়েরা নাইরুস বলে মনে করত জি ফার্সি কথায় নতুন দিন নাইরুস বলে মনে করত ফার্সি কথায় নতুন দিন এই নতুন দিনটা তারা আনন্দ উপভোগ করে বোমাবাজি করে আপনার কি বলে হ্যাঁ বড় বড় ডিজে বক্স ভাড়া করে তারা মদের ফোয়ারা উড়িয়ে দিয়ে মাদকের নেশা করে মদ খেয়ে কোটি কোটি টাকার মদ খেয়ে তারা এই রকম ভাবে আনন্দ উপভোগ করত তাদের ধারণা ছিল সারা বছরটা ভালো যাবে ভাইরা মাদস্তরা আমার বাবাজিরা আমার কিছু মানুষ দেখেন না এগুলো সব কুসংস্কার আপনাদের জানা আছে দীর্ঘদিন ধরে পানি না হলে মানুষ কাদা মেখে ফেলতো
জানেন 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 দীর্ঘদিন ধরে পানি না হলে মানুষ কাদা মাখতো পুরানো লোকেদের জিজ্ঞাসা করেন বলতে পারবে মুরুব্বী বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করেন বলতে পারবে দীর্ঘদিন ধরে পানি না হলে মানুষ কাদা মাখতো কাদা মেখে বৃষ্টির কাছে প্রার্থনা করতো পানির কাছে প্রার্থনা করতো যাতে করে পানি হয় বৃষ্টির কোনো ক্ষমতা আছে পানির কোনো ক্ষমতা আছে যে আপনার কথা মেনে নেবে স্রষ্টা সৃষ্টিকর্তার অর্ডার না হলে পানি হয় কথা বলেন না কেন আপনারা হ্যাঁ না বলেন সৃষ্টিকর্তার হুকুম না হলে পানি হয় এরা কাদা মেখে পানির কাছে প্রার্থনা করছে যাতে পানি হয় দেওয়ার মালিক তো একজনই তিনি কে স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ কোরআন সুন্দর করে স্পষ্ট ঘোষণা দিয়েছে সে আল্লাহ কে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুললেন আমি কে দেখ কুল হুয়াল্লাহু আহাদ সে আল্লাহ হলেন এক এবং একক আল্লাহুস সামাদ তিনি বেনিয়াজ কারো মুতাফেকি নন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি ওয়া লাম ইউলাদ তিনি কাহারো জন্মিত নন ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই তিনি হলেন স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ যিনি ছিলেন আছেন থাকবেন তিনি হলেন আমাদের আল্লাহ।